সাথে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নামাজ জারি দেন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। লোকালোকারণ্য হয়ে ওঠে সিলেট নগরের ঐতিহাসিক আলিয়া সমাজ। অর্ধ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত জানা যায় অনেক নেতাকর্মীর কান্নায় ভেঙে পড়ে। আলোকিত সিলেটের সকল দোষটা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের জানাজা অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি ছিলেন সিলেটের মাটির মানুষ। দলীয় নেতাকর্মীরা জানান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মাধ্যমে সিলেটে হয়েছে বড় বড় মেগা প্রকল্প। শুধু সিলেটে নয়, দেশের বিভিন্ন স্থানে বড় বড় প্রকল্প যেমন প্রস্তাবিত হয়েছে তেমনি বাস্তবায়ন হয়েছে একই সাথে। আর এ কারণে সিলেট সহ সারা দেশবাসীর নয়নের মণিকোটা স্থান করে নিয়েছেন আবুল মাল আব্দুল মুহিত। আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি জানাজা ডল নেমেছিলেও সাধারণ মানুষের। এখন সাবেক অর্থমন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে সিলেট নগরের রায়নগরে তাদের পারিবারিক গুরুস্থানে। সেখানে পিতামাতার কবরের পাশে সমাহিত করা হবে তাকে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রীর মরদেহ বহন করে অ্যাম্বুলেন্সটিকে। প্রস্তুতি চলছে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি আলিয়া মাদ্রাসা মাঠে।